আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো বটল পেন্টের আরেকটি কাজ। আজকে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ভালোভাবে আরও বুঝতে পারবেন। আমি এখানে আমুল কুলের একটি ফাঁকা বোতল নিয়েছি, এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে ব্যবহার করবো, এটা ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। তবে আগেই বলে রাখি, অ্যাক্রিলিক কালার দিয়ে আপনি যদি এই কাজটা করেন এটা ওয়াশেবল না। তবে গ্লাস কালার বা অন্য সিরামিক পেন্ট যেটা যে কালারগুলো আছে সেগুলোতে করলে সেটা ওয়াশেবল। আমি বোতলটিতে আগে ভালোভাবে রং, সাদা রংটা বেসিক কালার যেটা সেটা ভালো করে পুরোটা পেন্ট করে নিব। এটা শুকানোর জন্য রেখে দিই। আমি আগে থেকে একটা রেডি করে রেখেছি, এটা শুকানো পুরো, এটাতে এখন আমরা পেন্ট করব। আগে একটা কথা বলে রাখি, সেটা হলো একটা কালার পেন্ট করার পর সেটা শুকিয়ে যাওয়ার পরে আপনি আবার আরেকটা কালার ইউজ করবেন, না হলে রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি এখানে আগে ফুলগুলো করে নিয়েছি, ওটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি পাতা এবং ফুলের মাঝে হলুদ রংটা ব্যবহার করেছি।